কিছু কিছু মানুষ খুবই বাজে কথা লিখে, খুবই অকথ্য ভাষায় কিছু গালিগালাজ করে, বাসায় বলছে যে ছেড়ে দাও, কোনো দরকার নাই, এক একজনকে আল্লাহ তাআলা এক একটা প্রতিভা দিয়ে পাঠান। কিছুটা অনেকেই এখন তো বিশেষ করে কিছু কিছু মানুষ খুবই বাজে কথা লিখে, খুবই অকথ্য ভাষায় কিছু গালিগালাজ করে যা একেবারেই শোভন না। আর যখন আমি আমার বাসায় ছিলাম, ওই যে একজন গান গেয়ে টিচ করতো, কখনো কলেজে গেলে পাশের বেঞ্চ থেকে মেয়েরা টিচ করতো, এই ওর না সুগার ড্যাডি আছে, তোরা জানিস? বলছে কে সুগার ড্যাডি? আরে আমাদের কলেজে গভর্নিং বডির মেম্বার আছে না, খন্দকার মুশতাক আহমেদ, এরকম। আরেকদিন হচ্ছে ও মানে ও তো নর্মালি কলেজ দেখতে এসেছে, মানে কি কি দরকার, কলেজে কিছু কাজ করাবে, তো এরকম সেও দেখতে এসে, আর আমি দোতলায় ছিলাম, আমি টিফিন নিয়ে দোতলায় যাব, এরকম একটা সময় অনেকে ওকে দেখে, আমাকে দেখে, বলেছে ওই যে ওই লোকটাকে দেখতে পাচ্ছিস না, ও কিন্তু সুগার ড্যাডি। আমি দোতলা, আমি দেখিই না যে সে আসছে, সবাই আমাকে এই তুই জানিস উনি আসছে, মানে এরকম থিংস। মানে মানে যে খুবই প্রতিদিন একদম না, আমার মনে হয় দুই মাসে মনে হয় তিন চার দিন দেখা হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা কোনো কথাও বলি নাই, ও সালাম দিয়েছে, আমি হয়তো বলছি কেমন আছে, মানে এই ধরনের কথা। আর কারণ ওখানে তো অনেক মানে তো মানে কারণ কোনো মানে ওপেন প্লেস তো মানে ওইরকম ছিল। এক একজনকে আল্লাহ তার এক একটা প্রতিভা দিয়ে পাঠান, হয়তো আমি হয়তো কিছু কথা বলতে পারি। বিয়ের পরে ধরেন তার ক্লাস শেষ হয়েছে, কখন আমি তাকে নামিয়ে দিয়েছি, বা ধরেন তার কোচিং ছিল না, গ্যাপ টাইমে আমরা কোথাও খেতে বসছি, তখন হয়তো অনেকে ছবি টবি তুলছে আমাদের, সেই সব ছবি টবিতে মানে একটা বিষয় ড্রামা করা শুরু হইল। তখন তার বাসায় বিষয়টা জেনে গেল, জেনে যাওয়ার পরে সে একদিন মানে আমার সে চলে আসলো, মধ্যে জেলে ছিলাম, চলে আসলো, বলো যে আমি আর বাসায় যাবো না, এগুলো নিয়ে আমার আমার আর ভালো লাগতেছে না। আমি বললাম যে না দেখো এইভাবে হয় না, তুমি তোমার বাসায় চলো। তো সে আমাকে বলে তুমিও সাথে চলো, তা আমি ওর বাসায় গেলাম, বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পরে স্বাভাবিক ওরা তো মানে তখন দু একদিন হলো তারা জানছে, তারাও ঠিক ওই তাদের মানসিক অবস্থা খারাপ, তার বাসারও তার ফ্যামিলির মানসিক অবস্থা খারাপ, এমন একটি ঘটনা হয়েছে। তো যাই হোক, আমি ওখানে বসছিলাম, গণ্ডাখানিক ছিলাম, মানে খুব একটা মানে প্রেজেন্স মানে যেটা বলে সিচুয়েশান ছিল না। যাক আমি কথা বলে তা আমরা বললো যে আমাকে যে ঠিক আছে আমরা দেখি এটা নিয়ে আমরা আলোচনা করবো, আমাদের আরও আত্মীয় স্বজন আছে, কী করা যায়। চলে আসার পরে তো বাসায় বলছে যে ছেড়ে দাও, কোনো দরকার নাই। আমি বললাম যে না আমার ভালো লাগে, আমার মনে হচ্ছে সে ভালো, তার সাথেই থাকবো। তো কোনোভাবেই কেউ রাজি না। আমার একজন ফুপা আছেন, সে বলছে যে তুমি দেখতে পাচ্ছ না, আমরা যতদূর দেখেছি সূর্যটা ঠিক মাটির সাথে লেগে আছে, কিন্তু আরও সামনে গিয়ে দেখবা যে না সেটা আরও দূরে, বুঝতে পেরেছো? মানে আমাকে নানা ভাবে নানা উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করছে। আমি বললাম যে না আমি তো চলেই যাব। তো তারা যখন বিষয়টা বুঝতে পারলো, আমাকে ঠাকুরগাঁয়ে নিয়েছে আমার গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে আমাকে একদম বন্দি করে রাখে, সব কিছু তালাবদ্ধ দিয়ে করে রাখে। তো ঠিক রাত দুইটার দিকে, দুইটার আশেপাশেই আমি বাড়ির ছাদ থেকে লাফ দিই, দোতলা ছাদ থেকে, তো লাফ দিয়ে আমার ফোনের মাধ্যমে একটা গাড়ি ঠিক করে রেখেছিলাম, গাড়িটা সেই জায়গাতেই ছিল, গাড়িতে উঠে ঢাকায় চলে আসি। ঢাকা আসার পরে আমি আসলে স্যান্ডেল নিয়ে আসতে পারিনি, আবার যদি স্যান্ডেল নেওয়ার জন্য নিচে নামতাম কেউ যদি উঠে যেত এই ভয়ে আর নিচে নামিনি। তো ঢাকা আসার পরে সে দেখে যে আমার পায়ে একজোড়া জুতাও ছিল না, আমাদের অপোজিটে বাটার দোকান ছিল, সেখান থেকে সে আমাকে একজোড়া জুতা কিনে দেয়। এই তো